তৃণমূল কংগ্রেস নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আগামীকাল কলকাতা নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। ইতিপূর্বে তিনি জেরা এড়াবার জন্য বিস্তর দৌড়ঝাঁপ করেছেন, এমনকি সুপ্রিম কোর্টেও তিনি দৌড়েছেন। কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃত সিনহার একক বেঞ্চ। এতে স্টে অর্ডার পাওয়ার জন্য ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন, কিন্তু ডিভিশন বেঞ্চে কোনো সুরাহা হয়নি। আমার প্রশ্ন, তিনি যদি নিরাপরাধ হন তাহলে জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাচ্ছেন কেন? স্টে অর্ডারের জন্য তিনি এত উতলা হচ্ছেন কেন? সিবিআই এর সম্মুখীন হয়ে দুর্নীতি সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে তিনি এড়িয়ে যাচ্ছেন কেন? তার দল যেভাবে দুর্নীতির পাকে নিমজ্জিত, সেখান থেকে তিনি কাদা বাঁচে কতদিন চলবেন সেটাই দেখার বিষয়।